হ্যাঁ ফ্রেন্ডস, আমি মানসিক। আজ আমি আপনাদের সামনে এসেছি প্র্যাকটিক্যাল এর টপিক নিয়ে, যেখানে দেখানো হবে ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন ম্যাপ কি করে তৈরি করা হয়, অর্থাৎ টোপোশিট থেকে কি করে কি হয় আমরা ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন ম্যাপ করব সেটা। এখানে একটা আমরা কলম দেখতে পাচ্ছি, সেই কলমে বলা হচ্ছে প্রিপেয়ার দ্য ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন ম্যাপ ফ্রম দা লোকে গিভেন টোপোশিট, অর্থাৎ আমাদের যে টোপোশিট দেবে সেই টোপোশিটটা থেকে আমরা হলো কি যে ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন ম্যাপটা হলো কি বানাবো। এবার এখানে আমরা লোকে টোপোশিট দেখতে পাচ্ছি, একটা টোপোশিট, সেই টোপোশিট থেকে আমরা কি করবো যে ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন গুলো হলো কি আলাদা আলাদা করে হলো কি দেখাবো। আমাদের এখানে যে এখানে একটা গ্রিড ফ্রেম দেখতে পাচ্ছি, সেই গ্রিড ফ্রেমের মধ্যে দেখা যাচ্ছে কত, আমরা যদি এই যে টোপোশিটটা যদি দেখি, টোপোশিটটা দেখলে পরে এই মাথা থেকে এই মাথা এবং এই মাথা থেকে এই মাথা একটা অক্ষরেখা এবং দাগমের গতলে অবস্থান দেখতে পাই। অর্থাৎ যদি এই মাথা থেকে এই মাথা যদি দাগমের দাগমের গত অবস্থান যদি 17 সেন্টিমিটার হয়, তাহলে 17 17 17 গত 51 সেন্টিমিটার হবে। এবং এই মাথা থেকে এই মাথায় দাগমের গত রেখা যদি বিস্তার যদি দেখতে পাই টোপোশিটের মধ্যে, তাই দেখতে হবে যে 18 সেন্টিমিটার কাছাকাছি, অর্থাৎ 18 সেন্টিমিটার 18 সেন্টিমিটার 18 সেন্টিমিটার 54 সেন্টিমিটার হবে। অর্থাৎ 51 সেন্টিমিটার × 54 সেন্টিমিটার একটা আমরা টোপোশিট দেখতে পাচ্ছি। সেই টোপোশিটের মধ্যে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 করে টোটাল হলো 9টা 9টা গ্রিড আছে, যার একটা স্কেল আছে, যে স্কেলের ভ্যালু কত 1:1:50 লোকে যে 50, যার স্কেলের ভ্যালু কত 1:50,000। তারপরে আমরা দেখতে হবে যে ওই অঞ্চলটার লোকে একটা অক্ষরেখা এবং দাগমের গত অবস্থান লোকে দেখতে পাচ্ছে, সেই অক্ষরেখা দাগমের রেখা এবং অক্ষরেখাগত অবস্থানের মান কত, এখানে যে দাগমের রেখাগত অবস্থানের মান হচ্ছে 85° 0 মিনিট ইস্ট থেকে 85° 15 মিনিট ইস্ট, এবং অক্ষরেখার অবস্থান কত 23° 0 মিনিট নর্থ থেকে 23° 15 মিনিট লোকে নর্থ, এবং এই কোন রাজ্যের উপর কাজ সে রাজ্যের নাম, তারপরে ডিস্ট্রিক্ট নেম এবং ম্যাপ নাম্বার গুলো থাকবে। এবার এইটা যে আমরা লোকে টোপোশিটের মধ্যে যে টোপোশিট আছে সেই টোপোশিটের লোকে অ্যাকচুয়াল লেন্থ, তারপর আমরা কি করবো এই টোপোশিটটা ওই টোপোশিটটার মতো করে একটা আমরা কি করবো রেফারেন্স একটা লোকে গ্রিড ফ্রেম তৈরি করবো, যে গ্রিড ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি A1 A2 A3 B1 B2 B3, কিন্তু টোপোশিটে যে গ্রিড ফ্রেম যে যে 9টা গ্রিড ফ্রেম ছিল সেই 9টা গ্রিড ফ্রেমের স্কেল কত ছিল, স্কেল ছিল 1:50,000, কিন্তু আমাদের স্কেলের ভ্যালু কত 1:225,000। অর্থাৎ আমরা যে টোপোশিটের মধ্যে দেখেছিলাম হলো কি 17 সেন্টিমিটার 17 সেন্টিমিটার 17 সেন্টিমিটার, তার দাগমের রেখা বরাবর অর্থাৎ 51 সেন্টিমিটার, এবং অক্ষরেখা বরাবর 18 18 54 সেন্টিমিটার গ্যাপ দেখেছিলাম। সেই 54 সেন্টিমিটারের গ্যাপটাকে এবং 51 সেন্টিমিটার লোকের গ্যাপটাকে আমরা কি করেছি যে 12 সেন্টিমিটার 12 সেন্টিমিটারে নিয়ে এসে, অর্থাৎ 4 সেমি 4 সেমি 4 সেমি নিয়ে এসে, তো 12 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার এরিয়ার মধ্যে নিয়ে আসলে পরে কি করা হলো, তো তার আরেক পাতা হলো আরেক হচ্ছে 1:225,000 হলো, এবং হলো কি টোপোশিটের মধ্যে যে অক্ষরেখা দাগমেরেখার ভ্যালু ছিল সে অক্ষরেখা দাগমেরগুলোর ভ্যালু হলো সেম থাকবে, ম্যাপ নম্বরে সেম থাকবে, রাজ্যের নাম এবং হলো কি জেলার নামগুলো লোকে সেম সেম হলো কি থাকবে। এর মধ্যে আমরা কি করবো আমাদের কোয়েশ্চেন অনুযায়ী ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন ম্যাপটা লোকে দেখাবো। ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন ম্যাপটা তোলার আগে আমাদের কতগুলো ছোট ছোট জিনিস যে নিতে হবে, সেই জিনিসের মধ্যে আছে মোড অফ হলো কি ট্রান্সপোর্ট, অর্থাৎ ট্রান্সপোর্ট আমরা কি কি মাধ্যমে দ্বারা করে থাকি। সেই ট্রান্সপোর্টের মাধ্যমগুলো হচ্ছে রেল লাইন ব্যবহার করতে পারি, যে রোড বরাবর, সড়কপথ বরাবর, যে ওয়াটারওয়ে বরাবর, জলপথ বরাবর, এয়ারলাইন পাইপ ওয়ে এবং রোপ ওয়ে বরাবর আমরা হলো গিয়ে ট্রান্সপোর্ট করতে পারি, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের হলো গিয়ে মোড অফ ট্রান্সপোর্ট। তারপরে আমাদের বলা হচ্ছে যে মোড অফ কমিউনিকেশন, সেই মোড অফ কমিউনিকেশন গুলো কি কি, টেলিফোন এন্ড টেলিগ্রাফ লাইন, পোস্ট অফিস, ইন্টারনেট, পুলিশ স্টেশন এন্ড মোবাইল, এইগুলো হচ্ছে আমাদের মোড অফ কমিউনিকেশনের মাধ্যম। এবার আমরা কি করবো এই যে মোড অফ ট্রান্সপোর্ট এবং মোড অফ কমিউনিকেশন গুলো আমরা যে লোকে যে ফ্রেমটা বানিয়েছি, যে ফ্রেমটা আমরা এখানে বানিয়েছি, যে গ্রিড ফ্রেমটা বানিয়েছি, যে 1:25,000 করে যে গ্রিড ফ্রেমটা বানিয়েছে, গ্রিড ফ্রেমের মধ্যে আমরা লোকে রেলপথ, সড়কপথ, পোস্ট অফিস, টেলিফোন, টেলিগ্রাফ লাইন গুলো একটা করে লোকে তুলবো। আর প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি কি কোথায় তুলেছে, সড়কপথ তুলেছে, মেটাল রোড তুলেছে, অর্থাৎ আমাদের যে টোপোশিটটা দেবে সেই টোপোশিটটার বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন জায়গা বরাবর যে মেটাল রোড গুলো দেখা যাবে সেই মেটাল রোড গুলোকে তুলবো। মেটাল রোডটা তোলার পর আমরা কি করবো যে রেল লাইনটা তুলবো, এবং রেল লাইনটা হলো কি কোন জোনের অন্তর্গত, অর্থাৎ আমাদের রেল লাইনের যে ভারতবাসী যে রেলের যে জোন আছে, জোনের মধ্যে হলো কি 16টা জোন আছে, সেই 16টা জোনের মধ্যে যে টোপোশিটের মধ্যে যে রেল লাইনটা দেখা যাচ্ছে সেই রেল লাইনটা কোন জোনের অন্তর্গত সেটা আমরা হলো কি লিখে দেবো। যে আমরা দেখতে পাচ্ছি এই এই রেল লাইনটা হলো ইস্টার্ন রেলের এলাকা অন্তর্গত। তারপরে আমরা যে মেটাল রোড রেল লাইন চলার পর আমরা কি করবো যে ফুট যে আনমেটাল রোডটাকে তুলে দেবো, আনমেটাল রোডটাকে তোলা হলো, তারপরে আমরা তুলবো কি যে এই অঞ্চলের মধ্যে
যেই অঞ্চলের মধ্যে কি কি হলো কি কাটট্যাক কাটট্যাক এই যে কাটট্যাক ফুটপাথ কি কি আছে সেগুলোকে আমরা লিখে তুলে দেব এবং তার সাথে সাথে আমরা কি করব যে যে টেলিফোন টেলিগ্রাফের লাইনগুলো লিখে তুলব এবং হলো কি যে পোস্ট অফিস কোথায় কোথায় দেখতে পাওয়া যায় সেই পিও বলে হলো কি সেই পিও বলে হলো কি লিখে দেব এইভাবে আমরা কি করব যে মোড অফ ট্রান্সপোর্ট এবং মোড অফ কমিউনিকেশনের বিভিন্ন পার্টগুলো তোলার পরে আমরা আমাদের কাজটা শেষ করব এবং তার সাথে সাথে কি করবো যে হেডিংটাকে লিখে দেবো হেডিংটার নাম কি ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন ম্যাপ এবং এগুলোকে যে যে রাজ্যের নাম জেলার নাম ম্যাপ নম্বর অক্ষরেখা জাহাঙ্গাগতের অবস্থান এবং হচ্ছে লোকের স্কেল ভ্যালু আগেই দেওয়া রয়েছে এইভাবে আমরা কি করবো যে টোপোশিট দেবে সেই টোপোশিট থেকে ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশনের ম্যাপটাকে আমরা লিখে তৈরি করবো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।